প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে আমি সীমান্ত আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যেমনটা আমরা বলেছিলাম এর আগে কয়েকটি ভিডিওতে যে পুজোর আগে একটা নিয়োগ হতে পারে, তো তেমনটাই খবর বেরিয়ে এলো। তো চাকরি প্রার্থীদের জন্য পুজোর মুখেই একটা নিয়োগের খবর কিন্তু সামনে আসছে, তাই ভিডিওটা এন্ড অবধি দেখবেন, এটা আপনাদেরকে রিকোয়েস্ট আপনাদের কাছে। আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। স্কুল শিক্ষা কমিশনার ইতিমধ্যে কিন্তু জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন, যেমনটা আমরা জানতে পারছি, এবং নির্দেশ দিয়েছেন তারা যেন স্কুলের শূন্য পদে রেজিস্টার্ড অফ অ্যাপয়েন্টমেন্ট দ্রুত পাঠায়। এমনকি কলকাতা এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যানদের কাছেও কিন্তু এই চিঠি পাঠানো হয়ে গেছে। প্রথম ধাপে ফার্স্ট স্টেজে উঠে আসছে 2715টি পদের কথা অ্যাপ্রক্স, এবং দ্বিতীয় ধাপে উঠে আসছে সব মিলিয়ে শূন্য পদ আছে 5300টার কাছাকাছি, 5300 শূন্য পদ টোটাল যেটা সূত্র মাধ্যমে উঠে আসছে। তো এই বাড়তি শূন্য পদ থাকবে উচ্চ প্রাথমিক স্তরেও, কারণ ওভারঅল এই নিয়োগটি 5298 যে নিয়োগটি, এটা কিন্তু পুজোর মুখে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে হতে চলেছে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে ইতিমধ্যেই যে শূন্যপদ তৈরি হয়েছে তার জন্য সংরক্ষণের বিধি মেনে রোস্টারও তৈরি করতে বলা হয়েছে। এবার বন্ধুরা, আমি আপনাদেরকে বলি কোন পদে কোন শিক্ষকদের নিয়োগ হতে চলেছে। মূল কথা, মূল হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ অন্যান্য শব্দের মতোই স্পেশাল এডুকেটরদের নিয়োগ করবে। আমরা জানি স্পেশাল এডুকেটর যারা থাকে সেই সমস্ত টিচাররা শিক্ষাদান করে থাকেন বিশেষ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের। ইতিমধ্যে কিন্তু রাজ্যে প্রায় যে বিশাল সংখ্যাটা হলো 80,000 স্পেশাল এডুকেটর নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রত্যেকটা স্কুলে অ্যাটলিস্ট একজন করে শিক্ষক নিয়োগের পরিকল্পনা ইতিমধ্যে করে ফেলেছে রাজ্য সরকার। এবং যেমনটা জানালাম যে অলমোস্ট 80,000 শিক্ষক কিন্তু এক্ষেত্রে নিয়োগ হতে চলেছে, তবে একবারে নয়, ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু হতে চলেছে। ইতিমধ্যেই বেশ কিছুদিন আগে সম্প্রতি প্রকাশিত রাজ্যের শিক্ষানীতিতে একটি প্রতি স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের কথা বলা হয়েছিল। আমরা জানি সম্প্রতি স্পেশাল এডুকেটরদের তরফ থেকে স্মারকলিপিও দেওয়া হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত বসুর কাছে, এবং তিনি কিন্তু আশ্বাসও দিয়েছিলেন, এবং তো যেমনটা খবর পাওয়া যাচ্ছে সেই শিক্ষকদের দেওয়া আশ্বাস তিনি বাস্তবে অবশেষে প্রতিফলিত হতে চলেছে, এবং নিয়োগের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ প্রসঙ্গে কারা অগ্রাধিকার পাচ্ছে? অগ্রাধিকার পাচ্ছে কিন্তু রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ RCI অনুমোদিত স্পেশাল BEd বা স্পেশাল DLED কোর্স করা প্রার্থীরাই কিন্তু এক্ষেত্রে নিয়োগ পাচ্ছে। এবং আমাদের দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টও এই ব্যাপারে সমস্ত রাজ্যকে আর্জি জানিয়েছে এই এডুকেশনের ব্যাপারে সকল রাজ্যকে এগিয়ে আসতে। তো সত্যিকারে পুজোর আগে একটি সংবাদ উঠে এলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন। নমস্কার।